नमस्कार बंधुरा माधुरी किचने अपन सकल के स्वागत जानाई। आज हमें अपन सामने तैरी देखो झरझरे शुकनो बोंदे बनानो भीषण सहज। ताहले आसुन देखे नीन आमार आजकेर भिडियोटी। बोंदे तैरी करार जोन्नो आमी एई पात्रटार मध्ये निच्छी एक कप परिमाणे बेसन। एबार अल्प अल्प करे जल दिए आमी बेसनटाके भालोभावे मेखे नेब। आमी एकटा हुइस्कारेर साहाज्ये बेसनटाके भालोभावे मेखे निच्छी। आपनारा हाते साहाज्येओ बेसनटाके मेखे निते पारेन। बोंदे तैरी करार जोन्नो बैटार खूब बेशी पतलाओ हबे ना आबार खूब बेशी घनोओ हबे ना। মাঝে মাঝে ভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি যে কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপের মাপ করে আমি এক কাপের থেকে কিছুটা কম পরিমাণে জল নিয়েছি। মানে এখানে আমার 3-4 কাপ পরিমাণ জলের প্রয়োজন হয়েছে। এই দেখুন ব্যাটারটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আরো কিছুক্ষণ সময় ধরে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। বেকিং সোডা দেওয়ার ফলে বোঁদেগুলো বেশ মচমচে হবে এবং রসটাও ভালোভাবে ঢুকবে। বোঁদে তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে ঠিক এরকম ভাবে মেখে নিতে হবে। এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। আমি কয়েক ফোঁটা বেসনের ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দেখে নেছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। ये देख तेलटा खूब भालोभावे गरम हो गेछे। एबार आमी बोंदेगुलोके भेजे नेब। बोंदेगुलो भाजार जोन्नो आमी एरकम एकटा झाजरी नियेछि। एबार झाजरिर मध्ये एक हाते ब्याटार दिलाम आर ओई झाजरिटाके अवश्यई कड़ाई थेके किछुटा दूरे राखते हबे। आर एई देखुन बोंदेगुलो कि सुंदर गोल गोल हये तेलेर उपरे भेजे उठेछे। एबार मीडियाम फ्लेमे बोंदेगुलोके मिनिट दुई समय धरे भेजे नेब। এই দেখুন প্রথম ব্যাচের বোঁদেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নেচ্ছি। এরপর এই বোঁদেগুলো একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই একই রকম ভাবে আমি আরো এক হাতা ব্যাটার ঝাঁজরির মধ্যে দিচ্ছি। আর ঝাঁজরিটাকে অবশ্যই শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এই দেখুন ঝাঁজরিটাকে আমি কিন্তু কড়াই থেকে কিছুটা উপরে রেখেছি আর বোঁদেগুলো কি সুন্দর তেলের উপরে গোল গোল হয়ে ভেসে উঠছে। এবার মিডিয়াম ফ্লেমে বোঁদেগুলোকে ভালোভাবে ভেজে নেব। ওই একই রকম ভাবে আমি বাকি বোঁদেগুলোকেও ভেজে নেব। এই দেখুন এই বোঁদেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নেচ্ছি এবং ওই একই পাত্রের মধ্যে রেখে দেব। এই শুকনো বোঁদে আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কন্টেইনারের মধ্যে রেখে স্টোর করতে পারেন। এরপর আমি চিনি সিরাপ আর রসটাকে তৈরি করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি। এর সঙ্গে দিচ্ছি ওই একই কাপের মাপে হাফ কাপ পরিমাণে জল। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিনি সিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বোঁদে তৈরি করার জন্য খুব বেশি পাতলা বা খুব বেশি কড়া রসের প্রয়োজন নেই। একটা চটচটে রস হলে চলবে। এই দেখুন চিনি সিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার ফলে চিনিটা জমাট বাঁধে না। এবার ভালোভাবে মিশিয়ে দিলাম আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গাওয়া ঘি। ঘি দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ আসে, মনে হয় বোঁদেগুলো ঘি ভাজা। এরপর আমি এর মধ্যে বোঁদেগুলোকে ঢেলে দিচ্ছি। এবার মিনিট দুই সময় ধরে লো আঁচে বোঁদেগুলোকে এভাবে নেড়েচেড়ে নেব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখব। মাঝখানে দুই একবার নেড়ে নিতে হবে। 30 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এই দেখুন বোঁদেগুলো সমস্ত রস টেনে নিয়েছে আর বোঁদেগুলো খুব সুন্দর ঝরঝরে এবং শুকনোভাবে তৈরি হয়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝরঝরে শুকনো বোঁদে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।